যে কারণে প্রেমিককে পাঁচ টুকরা করেন শাহনাজ। অন্য নারীদের সঙ্গে সম্পর্ক রাখা ও প্রতিনিয়ত ব্ল্যাকমেইল করার কারণে রাজধানীর বুটিক ব্যবসায়ী সজীব হাসানের উপর ক্ষিপ্ত ছিলেন শাহনাজ পারভীন। আর সেই ক্ষোভ থেকেই প্রেমিককে পাঁচ টুকরা করেন বলে আদালতে জবানবন্দিতে উল্লেখ করেছেন সেই নারী। গতকাল শুক্রবার শাহনাজ পারভীন খুনের মামলায় আদালতে 164 ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। সেই জবানবন্দির বরাত দিয়ে পুলিশ এসব তথ্য জানিয়েছে। আজ শনিবার বিকেলে ঢাকা মহানগর পুলিশের ডিএমপি ওয়ারি বিভাগের উপকমিশনার ডিসি শাহ ইফতেকার আহমেদ বলেন, বুটিক ব্যবসায়ী সজীব হাসানের সঙ্গে শাহনাজ পারভীনের পরক্রিয়া সম্পর্ক 6-7 বছরের। প্রতিনিয়ত ব্ল্যাকমেইল করার কারণে শাহনাজ পারভীন এই সম্পর্ক থেকে বের হতে পারেননি বলেও জবানবন্দিতে দাবি করেছেন। গত বৃহস্পতিবার রাজধানীর অরির কেএম দাস রোডের 17/1 নম্বর ভাড়া বাসা থেকে বুটিক ব্যবসায়ী সজীব হাসানের 5 টুকরা লাশ উদ্ধার করে পুলিশ। সেখান থেকেই শাহনাজকে আটক করা হয়। পুলিশ জানায়, 3 দিন ধরে শাহনাজ নিখোঁজ ছিলেন। এই সময় তিনি সজীবের বাসায় ছিলেন। সেখান থেকেই স্বামীকে ফোন করে নিজের অবস্থান জানান শাহনাজ। পরে তার স্বামী পুলিশের সহায়তা নিয়ে ওই বাসায় যান। শাহনাজের স্বামী একটি বেসরকারি প্রতিষ্ঠান থেকে অবসরে গেছেন। তাদের 2 ছেলে ও 1 মেয়ে রয়েছে। ছেলেরা চাকরি করেন আর মেয়ে পড়াশোনা করেন। ঘটনার পর গত বৃহস্পতিবার মধ্যরাতে সজীবের খালু শাহনাজ পারভীনকে একমাত্র আসামি করে হত্যা মামলা করেন। শাহনাজকে ওই মামলায় গ্রেপ্তার দেখানো হয়। শুক্রবার বিকেলে তিনি আদালতে জবানবন্দি দেন। শাহনাজ পারভীনের জবানবন্দির বরাতে পুলিশের ডিসি শাহ ইফতেখার আহমেদ বলেন, শাহনাজ পারভীন মূলত ক্ষোভ থেকে সজীব হাসানকে হত্যার পর 5 টুকরো করেন বলে জবানবন্দিতে দাবি করেছেন। প্রতিনিয়ত ব্ল্যাকমেইল করে টাকা হাতিয়ে নিত সজীব। আরও 10 নারীর সঙ্গে সজীবের সম্পর্ক ছিল। এসব কারণে সজীবের উপর ক্ষিপ্ত ছিলেন শাহনাজ। সজীবের সঙ্গে পরক্রিয়া সম্পর্কের কথা জানাজানি হলে শাহনাজের পরিবারে অনেক ঝামেলা শুরু হয়। তখন শাহনাজ ব্যবসায়ী সজীবকে সব ঘটনা খুলে বলেন। তারপর সজীব টাকা ও স্বর্ণালঙ্কার নিয়ে শাহনাজকে তার বাসায় চলে আসতে বলেন। সজীবের কথার উপর নির্ভর করেই শাহনাজ বাসা থেকে টাকা ও স্বর্ণালঙ্কার নিয়ে বের হয়ে যান। কিন্তু বাসায় যাওয়ার সঙ্গে সঙ্গেই শাহনাজের কাছে সজীব টাকা ও স্বর্ণালঙ্কার চান, কিন্তু শাহনাজ এসব দিতে অস্বীকার করেন। পুলিশের এই কর্মকর্তা আরো বলেন, টাকা ও স্বর্ণালঙ্কার না পেয়ে সজীব ক্ষিপ্ত ছিলেন। শাহনাজের ধারণা হয় সজীব তাকে হত্যা করতে পারে। এক সকালে সজীব বাইরে থেকে একটি ধারালো ছুরি নিয়ে ঘরে আসেন। পরে তিনি শাহনাজকে নাস্তা করতে বলেন, কিন্তু শাহনাজ তখন খেতে চাননি। সে সময় সজীব শাহনাজকে উদ্দেশ্য করে বলেন, আখেরি খাওয়া খেয়ে নে। ডিসি শাহ ইফতেকার আহমেদ বলেন, কথা শেষ হতে না হতেই সজীব শাহনাজের মাথায় একটি আঘাত করেন। তারপর শাহনাজ সজীবের কাছ থেকে সেই ছুরি কেড়ে নিয়ে তারই তলপেটে আঘাত করেন। এতে নাড়িভুঁড়ি বের হয়ে সজীব ঘটনাস্থলেই মারা যান বলে শাহনাজ জবানবন্দিতে বলেছেন।